বাংলাদেশ কন্টেন্টের সিনেমার গানের আমি খুবই বড় ভক্ত আমি হ্যাঁ 111টা আমি কাজ করতে আসব এই বছর এপ্রিল মাসে আমার নিজস্ব একটা অডিয়েন্স তৈরি করতে পেরেছি আমি 20-23 বছর ধরে আমি গতকাল এসেছি তো আমার কলকাতার বাড়ি থেকে ঢাকা যতক্ষণে পৌঁছালাম অতক্ষণই লেগেছে আমার এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছাতে তো আমি খালি ট্রাফিকটা নিয়ে একটু ভয় পাই ঢাকার কারণ এখানে যারাই আসে সবাই বলে যে অনেক বেশি ট্রাফিক টাইম লাগে বাকি অনেক বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে খালি ফোনে কথা হয় তো তাদের সবার সঙ্গে দেখা করার ইচ্ছে আছে আর আমার ছবি বিজয়ের পরে দেখানো হবে 24th January 7টার সময় তো ওখানেও অনেকজনের সঙ্গে দেখা হবে অডিয়েন্সের সঙ্গে ওটাই আশা করছি আমি এসেছিলাম 2008-এ শাকিব খানের সঙ্গে একটা ছবি করেছিলাম কমার্শিয়াল বাংলা ছবি তারপরে এখন এলাম হ্যাঁ 111টা আমি কাজ করতে আসব এই বছর এপ্রিল মাসে তো ওটার শুটিং তখন হবে তো এখন জানুয়ারিতে এলাম আবার দু মাস পরে চলে আসব খুবই ভালো হয়েছে যে জোয়ারটা এসেছে কারণ চরকি ওরা তো কলকাতায়ও গেছিলো ওরা ওখানেও অ্যানাউন্স করেছে ওরা অফিস নিচ্ছে এবং SVF-এর সঙ্গে বা আলাদা যৌথভাবে বা চরকি একাও বাংলায় অনেক কাজ করবে সো আমাদের জন্য তো খুবই এটা সুখের খবর কারণ আমরা কলকাতার বাইরেও এখানকার কন্টেন্টে কাজ করতে পারবো আর আমি বাংলাদেশ কন্টেন্টের সিনেমার গানের আমি খুবই বড় ভক্ত আমি নিয়মিতভাবে এখানকার কাজ দেখি কোক স্টুডিও বাংলার দেখি শুনি আমি খুবই ভক্ত এখানকার মানুষের এখানকার আর্টিস্টদের এবং আমার আমি মনে করি যে এখানের কন্টেন্ট খুবই স্ট্রং আর মানে আমি যদি আমার নিজের দেশের কাজের সঙ্গেও কম্পেয়ার করি আমি বলবো যে আমার বাংলাদেশের কন্টেন্ট বেশি ভালো লাগে তো সেই জন্য এখানে কাজ করার ইচ্ছে আমার প্রবল সময়টাও পাল্টেছে না মানে খুব কমার্শিয়াল ওই একই ধরনের স্টিরিওটাইপ গল্প একটা ভিলেন আছে মারপিট হচ্ছে হিরোইনের সঙ্গে 4টে গান আছে ওই ছবি কিন্তু আমাদের দেশেও চলছে না সময় পাল্টেছে ছবির ভাষা পাল্টেছে দর্শক পাল্টেছে তো আমাকেও সেইভাবেই পাল্টাতে হবে আর মানে নিশ্চয়ই বয়সের সঙ্গে সঙ্গে তো সেইভাবে আমাকে চরিত্রও বাঁচতে হবে আমি এখন একটা 22 বছরের কলেজে পড়ি এরকম চরিত্র আমি করতে পারবো কি সেটা আমি করতে পারবো না আমি সেটা করতে চাইও না আর আমার আমার নিজস্ব একটা অডিয়েন্স তৈরি করতে পেরেছি আমি 20-23 বছর ধরে তারা আমার কাজ দেখার জন্য অপেক্ষায় বসে থাকে আমাকেও সবসময় এমন কাজ করতে হবে যেটা আমি আগে কখনো করিনি আই ডু নট ওয়ান্ট টু রিপিট মাই সেলফ এট অল তো 20-23 বছর ধরে অডিয়েন্স আমাকে দেখছে আমি যদি প্রতিনিয়ত নিজেকে ভাঙতে গড়তে না পারি তাহলে তারাই বা কেন উৎসাহ নিয়ে আমার কাজ দেখতে ইচ্ছুক হবেন না